হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, আর এই ট্যাবলেটের নাম হলো, দেখতে পাচ্ছেন, জাইম্যাক্স এমপিএক্স ট্যাবলেট। এটির নাম জাইম্যাক্স এমপিএক্স ট্যাবলেট, আর এটি মেডলে কোম্পানির। দেখতে পাচ্ছেন মেডলে কোম্পানির, এটি পাতাতে 10টি ট্যাবলেট থাকে, আর এটার প্রাইস হলো, দেখতে পাচ্ছেন, 41 টাকা। আর এটি ট্যাবলেটটি আমরা কেন ব্যবহার করব সেই কথাগুলোই আজকে বলবো। আর এটি প্রথমত বলি, এটি যে কোনো মেডিকেল স্টোর বা অনলাইন থেকেও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আর যে কোনো মেডিকেল স্টোর থেকে নিয়ে নিতে পারেন। প্রথমত বলে দিন, এটি মেন আমরা কেন ব্যবহার করব। আপনার যদি হজম শক্তি কমে গেছে তখন আপনারা খেতে পারেন, মেন আপনার হজমের। এখন বলি হজমের আমরা কেন খাবো। আপনার যদি হজম হচ্ছে না, ভালো করে কিছু খেলে বমি হয়ে যায়, বা কিছু খেলে হজমই হয় না, খালি বমি বমি ভাব লাগতে থাকে সবসময় খালি বমি বমি ভাব লাগতে থাকে, তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন। তারপর আপনার হজমের সমস্যা, যখন কিছু খেলে হজমই হয় না, একবারে হজম হয় না, তখন আপনারা এটা নাকি নিতে পারেন। তারপর আপনার যদি কিছু খেলে খালি গ্যাস হয়ে যায়, খালি টকটক ঢেক আসতে থাকে, তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন, মানে গ্যাস হয়ে যায় জন্য তখন আপনারা ইউজ করতে পারেন। তারপর আপনারা যদি পেটের কোনো খালি সাইড এফেক্ট দেখা দিতে থাকে, মানে ধরুন আপনার লেট্রিনের সমস্যা হতে থাকে, তখনও আপনারা এটাকে ইউজ করতে পারবেন, মানে এই ট্যাবলেটটাকে খেতে পারবেন। তারপর আপনার যদি ধরেন খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে, কিছু খেলেই গ্যাস হয়ে যায়, কিছু খেলেই বমি হয়ে যায়, ওই ধরনের যদি সমস্যা দেখা দেয়, তখনও আপনারা এটাকে নিতে পারেন, এই ট্যাবলেটটাকে নিতে পারেন। আর এটি কিছুদিন খেলেই কিন্তু আপনার রেজাল্ট পেয়ে যাবেন। আর এটি কিন্তু সিরাপও আসে, অন্যান্য ধরনের সিরাপও আসে। আর এটি যদি আরও পেটে কোনো যেরকম পেট ব্যথা ও ধরনের যদি কোনো বেমার দেখা দিতে থাকে, মানে কিছু খেলে খালি পেট ব্যথা হতে থাকে, অল্প জল বেশি খেলেও পেটের সমস্যা হতে থাকে, মানে হজম শক্তি একবারে যদি পুরো কমে যায়, তখনও আপনারা এটাকে নিতে পারেন। এটি রেজাল্ট খারাপ, রেজাল্টটাও খারাপ না, রেজাল্টও ভালো, এটি কোম্পানিও দেখেছেন, মেডলি কোম্পানির। আর এটি খাওয়ার ডোজ হলো, আপনারা যদি আপনারা এরাল হয়ে থাকেন তখন আপনারা দিনে 2 বার করে নিতে পারেন, মানে ভাত খাওয়ার পরেই লগালো মোটামুটি 10 মিনিট মতন পরে 1টা করে ট্যাবলেট নিতে পারেন, 1টা দিনে 1টা রাত্রে। আর যদি বাচ্চা মানুষ হয়ে থাকে এটা আধাও দিতে পারেন, বা যদি আপনার ইচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে এবার 1টা করে ট্যাবলেট দিতে পারেন, আর যদি ডাক্তারের পরামর্শ ছাড়া খান তাহলে আধা ট্যাবলেট বাচ্চাদেরকে দিতে পারেন। আর এটি বাচ্চা ডাক্তারের পরামর্শ ছাড়াও খেতে পারেন, আপনার যদি দেখছেন আপনার হজমের সমস্যা হচ্ছে তখন আপনারা নিতে পারেন। আশা করি এই ভিডিওটার বিষয়ে আপনারা সব কিছু বুঝে গেছেন, এটি আমরা কেন ব্যবহার করবো।